আর ইমোশন, মানে আমাদের মনে যদি জোরটা না থাকে যে সুস্থ হবই এবং আবার আগের জায়গায় ফেরত যাব, কোনোদিন সুস্থ হওয়া সম্ভব নয়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ইঁদুর দৌড়ে সামিল হতে গিয়ে বর্তমানে আমরা নিজেদের শরীরের প্রতি সেভাবে যত্ন নিতে পারি না। ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেতে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী কোনিনিকা বন্দ্যোপাধ্যায়। কোনিনিকা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই কঠিন সার্জারির মধ্যে দিয়ে গেছেন, স্পাইন সার্জারি হয়েছে তার, বর্তমানে বিভিন্ন থেরাপি চলছে তার। কি বললেন অভিনেত্রী এই বিশেষ দিনে, চলুন শুনে নেওয়া যাক। হ্যাপি ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে টু অল অফ ইউ। ফিজিওথেরাপি আমার জীবনে এই মুহূর্তে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই মুহূর্তে বলবো না, ফর লাস্ট 10 ইয়ার্স আই গেস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমার এর আগে একটা স্পাইন সার্জারি হয়েছে, দিস ইজ মাই সেকেন্ড স্পাইন সার্জারি, আই এম গোয়িং থ্রু ফ্যারেঞ্জাইল স্টিমুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথেনিং অফ মাই নার্ভ অ্যান্ড মাসলস। আমার মনে হয় আমরা সারাক্ষণ ইঁদুর দৌড়ে সামিল, তো নিজের শরীরে খেয়াল কেউ রাখি না, কিন্তু হঠাৎ করে যখন বুঝতে পারি শরীর আর সায় দিচ্ছে না, হাঁটুটার জোর কমে আসছে, তখন ফিজিওথেরাপি ইজ দ্য অনলি ওয়ে। আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট নীলরতন দাস অ্যান্ড দ্য হোল টিম ফর সাপোর্টিং মি, ফর বিইং দেয়ার অলওয়েজ, স্পেশালি ফর মি অ্যান্ড অল দেয়ার ক্লায়েন্টস, আমি বলবো, বা যারা যাদের দরকার তাদের পাশে আছে। এবং এই মুহূর্তে যারা যারা দেখছেন আপনারা, তাদের কাছেও বলবো আমি কৃতজ্ঞ। ফিজিওথেরাপি ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, উই শুড কংগ্রেচুলেট অল দ্য ডক্টর্স, আমি বলবো, কারণ দেখো ডক্টররা কাজ করে যাওয়ার পরে এরাই থাকে সাপোর্ট, এবং শুধুমাত্র ফিজিক্যাল সাপোর্ট নয়, ইমোশনাল সাপোর্ট, অনলি উইথ আর ইমোশন, মানে আমাদের মনে যদি জোরটা না থাকে যে সুস্থ হবই এবং আবার আগের জায়গায় ফেরত যাব, কোনোদিন সুস্থ হওয়া সম্ভব নয়। তাই কংগ্রেচুলেট টু এভরিওয়ান, খুব ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব অভিনেত্রী কোনিনিকা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে আবারও লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে ফিরে আসবেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।